হ্যালো গাইস, তো আমার পিছনে দেখতে পাচ্ছো রিমি লাইভ। তো কিছুদিন আগেও আমি একটা ভিডিও করেছিলাম, আর আজকেও আমি একটা ভিডিও করছি। তো সেই পেজটা যাই হোক ভিডিও ছাড়া বন্ধ করেছে। ও আবার কি করেছে, আমার ইউটিউবে চ্যানেলে আবার দেখি ইউটিউব খুলে নিয়ে বসে আছে। তো তোকে আর কি বলবো, মাথাটা আমার গরম হয়ে গেছে, ঠিক আছে, মাথা গরম হয়ে গেছে। তুই তোর তুই নিজের ভিডিও ছাড়, তুই কেন আমার ভিডিও ছাড়ছিস? কি ভাবছিস, দেখতে পারবো না, কিছু ই করতে পারবো না? তুই আমার ভিডিওগুলো নিচ্ছিস, ওটাই বন্ধ করেছিস, তুই এটা খুলে নিয়ে বসে আছিস। নিজের কন্টেন্ট না ছেড়ে তুই লোকের ভিডিও ছাড়ছিস, এমন কিছু করিস না যে কিছু করতে বাধ্য করিস না তুই, ঠিক আছে? মাথা গরম হয়ে গেছে। তুই আমি যে ভিডিও ছাড়ছি না কেন, তুই সব ভিডিও নিয়ে নিচ্ছিস। আগেরটার সময় তুই এ করেছিস, তুই আবার একটা ইউটিউবে চ্যানেল খুলে নিয়ে বসে আছিস। কি ভেবেছিস, আমার চোখে পড়বে না? আমি বুঝতে পারবো না তুই ইউটিউবে আমার চ্যানেল খুলে বসে আছিস, কারণ আমার কষ্ট করা ভিডিও, ঠিক আছে? আর তুই কি করছিস, তুই আবার এই জায়গায় ভিডিও তুই ছাড়ছিস। কি কি যে তোমার ভিডিও আর নেবো না, এই সেই, তাই না? তাই এগুলো কি আবার একটা চ্যানেল খুলে নিয়ে 688K সাবস্ক্রাইব হয়ে গেছে আর 305 ভিডিও, এইগুলো কি? তুই নিজের ইসে ভিডিও কর, অন্য কিছু করতে বাধ্য করিস না, ঠিক আছে? নিজের কন্টেন্টে ভিডিও ছাড়, নিজের ভিডিও ছাড়, লোকের ভিডিও নিস না, ঠিক আছে? আমার কষ্ট করা ভিডিও, তুই যদি এটা যদি বন্ধ না করিস, প্রোফাইল পিকচার বন্ধ করবি, যাবতীয় সব কিছু, এই ভিডিওটা শুধু তোর জন্যই, তোর জন্যই শুধু করেছি। মাথা গরম করিস না, ঠিক আছে?